যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঝড় হিলারি। সেই সাথে অনুভূত হয়েছে ভূমিকম্প। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 25,000 ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়া সহ একাধিক জায়গায় দেখা দিয়েছে বন্যা। 84 বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম মৌসুমি ঝড় বলা হচ্ছে হিলারিকে। আট দশক পর প্রথম মৌসুমি ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এর আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। এরপর ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ে ক্যালিফোর্নিয়াতে। এর মধ্যে কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 25,000 ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসেরও সতর্কতা জারি করা হয়েছে। হিলারি আঘাত হানার আগ মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 5.1। এছাড়াও ক্যালিফোর্নিয়ার অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতেও বৃষ্টি হচ্ছে। দেখুন, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে বড় ধরনের বন্যার মুখোমুখি হতে হবে। ক্যালিফোর্নিয়ার নেভাদা সীমান্ত লেক তাহতই অঞ্চলে সপরিবারে ছুটি কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বলছে, ঝড়টির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।